हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल वालिदास लाइफ। आज हमें अपन संगे शेयर कर फेले देवा कमला लेबूर खोसा दिए तैरी भीषण एक उपकारी सबान। ये शीते साधारण त्वक हो जाए शुष्क व ड्राई और ये सबान व्यवहारे त्वक हो उज्जवल और सफ्ट। ये सबान व्यवहारे थकबे ना कोनो रकम कालचे दाग। आमरा साधारण खोसागुलो फेले दिए थाकि और ये खोसा किन्तु अनेक भावे व्यवहार करा जाए। चलुन ताहले देखे नवा जाक साबान तैरीर। एखाने आमी एकटा कमला लेबू निएछि, एटा भालो करे परिष्कार करे धुये निएछि। एबार आमी खोसाटा एकटा चाकुर साहाज्ये उठिये निएछि बा खुले निएछि। एटा भालो करे एइभाबे केटे नेब चतुर পাঁচটা, তারপরে আমি এটা খুলে নেব। তাহলে কিন্তু সুন্দরভাবে খুলে আসবে। এক একে সবগুলো খোসা এইভাবে তুলে নেব। নিয়ে যে সাদা অংশটা থাকবে সেটা কিন্তু উঠিয়ে নিতে হবে। এই সাদা অংশটা থাকলে এর কালারটা সুন্দর হবে না, আর সাদা অংশটা আমার কোনো কাজে লাগবে না। একটা চাকুর সাহায্যে এইভাবে সাদা অংশটা উঠিয়ে নেব। চাইলে একটা চামচের সাহায্যেও উঠিয়ে নিতে পারবেন। একে একে সবগুলো এভাবে আমি উঠিয়ে নেব, উঠিয়ে ছোটো ছোটো পিস করে নেব। সবগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেল। এবারে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এই কমলা লেবুর খোসা কিন্তু আমরা এমনিতেও মুখে পেস্ট করে লাগাই, তাদের ত্বক হয় সুন্দর সফট উজ্জ্বল। এবারে আমি একটা মিক্সিং জারে এটাকে দিয়ে পেস্ট করে নেব। সামান্য জল দেবো, খুব একটা বেশি জল দেওয়া যাবে না। সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট, যাতে একদম ফাইন পেস্ট হয়, কোনো রকম দানা দানা ভাব না থাকে। এটা 4 থেকে 5 বার ঘুরিয়ে নিলে হয়ে যাবে। দেখুন একদম সুন্দর কালারটা চলে এসেছে। এটাতে কোনো কেমিক্যাল দিতে হবে না, কোনো ধরনের রং ইউজ করতে হবে না। এটা এমনিতেই সুন্দর কালারফুল হয়ে আসছে। যেহেতু সাদা অংশটা আমি উঠিয়ে নিয়েছি, এর জন্য একদম অরেঞ্জ অরিজিনাল কালারটা চলে এসেছে। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দেব। এবার আমার সাবান তৈরি করার জন্য যা লাগছে, এখানে আমি একটা পিয়ার্স সাবান নিয়েছি। যেহেতু পিয়ার্স গ্লিচারিনযুক্ত সাবান, এই শীতে গ্লিচারিন সাবান দিয়ে স্নান করলে বা ব্যবহার করলে ত্বক হয় আমাদের সফট নরম। এই শুষ্ক দিনে গ্লিচারিন সাবান ইউজ করা খুবই ভালো, ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম একটা সাবানকে। এবারে আমি একটা সসপ্যানে দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি আমি একটা কড়াইতে জল গরম। জলটা আমার ফুটে এসেছে। এবার আমি সাবানটা এভাবে গলিয়ে নেব। সাবান যে গ্লিসারিনযুক্ত সাবান, যেহেতু ডাইরেক্ট হেঁটে বা আগুনে গলানো যায় না, তার গ্লিসারিনটা নষ্ট হয়ে যায়। এভাবে গরম জলে করে গুলিয়ে নিলে ভালো হয়। এটা অবশ্যই এভাবে গুলিয়ে নেবেন, ডাইরেক্ট হিট করবেন না। এটা আমার গলে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি আবারও গরম জলে এটাকে রেখে দেবো 2 মিনিটের মতো। এটা নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এটা কিন্তু আমি গ্যাসের ওভেনটা অফ করে দিইনি, এটা একটু লো করে দিয়েছি যেহেতু জলটা ফুটে গেছে। এটা একদম গলে গেছে, এবার 2 মিনিট হয়ে গেল, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা সোপ মল নিয়েছি, এটা অনলাইনে পাওয়া যাবে বা সোপ মল যদি না থাকে কাঁচের বাটি বা স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন। এবার এটা যেহেতু সিলিকনের মল, এটাতে কিছু লাগাতে হবে না, এটা এমনিতেই সুন্দরভাবে উঠে আসবে। এটাতে আমি দুটো দিয়ে দিলাম, যেহেতু আমার একটা সাবান দিয়েছি, এটাতে আমি দুটো সাবান তৈরি করে নেব। আমি দুটোতে দিয়ে দিলাম। এটা 2 ঘন্টা রাখার পর কিন্তু একদম সাবানে পরিণত হয়ে যাবে। আর ফেনাটা উঠিয়ে নিচ্ছি, তাতে ভালো লাগবে দেখতে, নাহলে একটা সোপ ছোপ হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি চলে এলাম। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না, এটা নর্মালি জমাট বেঁধে যাবে। দেখুন 2 ঘন্টা পর কতটা সুন্দর হয়ে আসলো সাবানটা, একদম পারফেক্টভাবে সাবান তৈরি হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এই শীতকালে এই সাবান ব্যবহার করে দেখবেন ত্বক একদম সফট হয়ে যাবে। বন্ধুরা, এই সাবান তৈরি প্রসেসটা যদি ভালো লাগে
অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। একটা আমি হাতটা ধুয়ে দেখাচ্ছি, দেখবেন কতটা ফেনা, আর ত্বকটাও দেখবেন কেমন সফট হয়ে যায়। এটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো এক নতুন রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।